शम्भाम् Uh... সকলকে নমস্কার আপনি যেখানেই থাকুন না কেন আশা করি যেন আপনি স্বাস্থ্যবান এবং বাড়িতে আছেন এটা বিস্ময়কর যে অনেকজন মানুষ অভিযোগ করছেন বাড়িতে থাকতে হবে বলে কিভাবে বাড়িতে থাকা যায় ঝগড়া ছাড়াই বেশ এই জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত মানুষের জন্য চোখ বন্ধ করে বসতে শেখা আপনি কোনো ধ্যান জানেন না কিছু আসে যায় না স্রেফ আপনার চোখ বন্ধ করে বসুন এমনি চোখ বন্ধ করার উদ্দেশ্য হলো শুধু এই যে যদি আপনি চোখ খোলেন সব পঞ্চ ইন্দ্রই আপনাকে বিভিন্ন যোগান দেবে কিন্তু দৃষ্টির যোগান সবথেকে উচ্চ মানের সব থেকে প্রভাবশালী যোগান যা মানুষ পায় তা হল চোখ দিয়ে সংগ্রহ করা তথ্য ধরুন আপনি আজ সব কিছুই রাজনৈতিকভাবে সংবেদনশীল ধরুন আপনি যদি একটি কুকুর হতেন আমরা কুকুর শব্দটি কোনো অসম্মানজনকভাবে ব্যবহার করছি না কারণ অনেক মূর্খরা আছেন যদি আপনি কুকুর বলেন ও কুকুর আমাদের কুকুর বলল আজ কুকুরদের অনেক মূল্য দেওয়া হয় তাদের বেশি যত্ন নেওয়া হয় তারা বেশি যত্ন পায় মানুষের থেকে এটা এমনই তো ধরুন বলি আপনি একটি কুকুর তাহলে দেখবেন যে জগতের প্রভাব আপনার ওপর ঘ্রাণের মাধ্যমে সব থেকে বেশি হবে আপনি ততটা স্পষ্টভাবে এই জিনিসপত্র দেখতে পাবেন না যতটা মানুষেরা দেখে কিন্তু তারা গন্ধ শুকে বের করে নেয় সব মাংসাশী পশুরা এমনই হয় যদি আপনি কখনো জঙ্গলে গিয়ে থাকেন দেখবেন তারা যদি কিছু জানতে চায় নাকটা উঁচু করে তারা দেখার চেষ্টা করে না কারণ তাদের দৃষ্টিশক্তি ঘ্রাণশক্তির মতো অত ভালো নয় তাদের ঘ্রাণশক্তি অত্যন্ত সূক্ষ্ম ওরা আপনাকে শুকে বের করে নেবে এক মাইল দূর থেকে ওদের দেখতে হবে না শুধুমাত্র গন্ধসুকেই তারা জেনে যায় কিন্তু মানুষের ক্ষেত্রে দেখার যন্ত্রটি সব থেকে প্রধান হওয়ার কারণে চোখ বন্ধ করে বসলে ধীরে ধীরে এমন সময় আসবে যে যদি চোখ বন্ধ করেন পৃথিবীটা মুছে যাবে শুধু যদি এটুকু করতে পারেন জীবনে তবে দেখবেন সহজে পার হয়ে যেতে পারবেন জীবনে সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন বা মৃত্যু কোনোটাই সমস্যা নয় আপনার যদি এইটুকু ক্ষমতা থাকে যে যদি চোখ বন্ধ করেন পৃথিবীটা মুছে যায় সেটাই তো উদ্দেশ্য চোখ বন্ধ করার যদি পলক নামিয়ে দেন দেখবেন না কারণ চোখ হলো শুধু একটা ক্যামেরা যদি লেন্সের ঢাকনা লাগিয়ে দেন এটা ছবি তোলা উচিত নয় কিন্তু চোখ বন্ধ করলেও এটা স্মৃতিচারণ করে যা অনবরত চলতেই থাকে যা আমরা আগে থেকে জড়ো করেছি তো এটা হলো অত্যাচার এই কারণে আপনার যদি কাজ থাকে তো সমস্যা না থাকলেও সমস্যা এটা একটা যাচাই করার সময় আপনি বাড়িতে আছেন বলে নয় যাচাই করার সময় কিভাবে এই পরিস্থিতি পার করা যায় এই দেশকে এবং পৃথিবীকে গভীরভাবে এই ভাইরাস দ্বারা আক্রান্ত না করে কিভাবে নিশ্চিত করা যাতে এটা প্রচুর মৃত্যু না ঘটায় আমাদের সমাজগুলোতে সেটা একটা চ্যালেঞ্জ অনেক কিছু করার আছে তার জন্য কিন্তু এখন প্রচুর মানুষ অভিযোগ করছেন কিভাবে পরিবারের সঙ্গে থাকা যায় কিভাবে বাড়িতে থাকা যায় কখন বাড়ি এমন ভয়ানক জায়গায় হয়ে উঠল না না এটা বাড়ি বলে নয় দেখবেন যদি চোখ বন্ধ করে বসেন এটা আরও বেশি ভয়ানক এটা আপনি সত্যি আপনার পরিবারের অন্য লোকজনদের জন্য দুঃখ হয় যদি চোখ বন্ধ করেন আর নিজেকে অত্যাচার করেন তাহলে চোখ খুললে নিশ্চয়ই অন্যদের অত্যাচার করছেন চোখ খোলা থাকলে এসব মানুষদের ওপর অত্যাচার করছেন চোখ বন্ধ থাকলে নিজেকে কষ্ট দিচ্ছেন আপনাকে বুঝতে হবে যদি শান্ত হয়ে এক জায়গায় বসেন আপনার মনের মধ্যে কি ঘটছে যদি এ ব্যাপারে সৎ হন আর যদি মনোযোগ দেন যা ঘটছে তার দিকে আর যদি কোনো উপায় থাকে এটা রেকর্ড করার আর যদি তা রেকর্ড করেন আর কাউকে বলবেন না এটা আপনার মন যদি এটা দেন কোনো মনোবিজ্ঞানীকে বা কাউকে যেই এটা দেখবে বলবে যেটা একটা পাগলের মন এভাবেই বেশিরভাগ মানুষ নিজেকে রেখেছেন এজন্যই তাদেরকে বাধ্যতামূলকভাবে কিছু করে ব্যস্ত থাকতে হবে কিছু করার না থাকলে তাদের একটা হবি থাকতে হবে তারা এক জায়গায় বসে থাকতে পারে না মানুষ সংগ্রহ করছে পুরনো চাবি পুরনো স্ট্যাম্প পুরনো কত কি আমি এর কোনোটারই বিরুদ্ধে নই কিন্তু আপনাদের বোঝাতে চাইছি আপনি শুধু মোকাবিলা করার চেষ্টা করছেন নিজের মনের দ্বন্দ্বের সাথেই কোনোটাই কাজ না করলে আপনি মদ খান ড্রাগ নেন বেশ এখন সেই সময় যখন আপনাকে সামলাতে হবে কারণ আপনি এটা নিজে নিজে করেননি ভাইরাসটিকে আর পুলিশ মানুষজনকে মেরে বাড়ি পাঠাচ্ছে আমেরিকাতে গোটা সেনাবাহিনী সব জায়গায় আমেরিকায় সেনাবাহিনী আমেরিকা জুড়ে রয়েছে সমস্ত শহরে মানুষকে বাড়ি ফেরত পাঠাচ্ছে তো এখন এটা জবরদস্তিভাবে ঘটছে অন্তত এই সময়টা কাজে লাগান অন্তর্মুখী হতে চোখ বন্ধ করুন আর বসুন শুধু বুঝুন যে আপনার মনের প্রকৃতি কী যদি চোখ বন্ধ করে বসেন তবেই বুঝতে পারবেন নয়তো ভেবেই চলবেন পৃথিবীতে ভুল ঘটে চলেছে সব সময়। তো আমরা যা করছি এই সহজ মন্ত্রটি আপনাকে বুঝতে হবে আমরা যাকে মন্ত্র বলছি তা স্রেফ ধনির নির্দিষ্ট এক জ্যামিতি যদি সঠিকভাবে উচ্চারণ করা যায় এই মন্ত্রটিকে বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে তৈরি করতে যাকে বলা হয় সমৎপ্রাণ প্রাণবায়ুর পাঁচটি মাত্রা আছে দেহতন্ত্রে সমৎপ্রাণ দায়িত্বে আছে শ্বাসক্রিয়া এবং চিন্তা ভাবনার প্রক্রিয়ার আর এটা তাপ উৎপন্ন করে প্রাণবায়ু মূলত শ্বাসক্রিয়া এবং চিন্তাভাবনা দায়িত্বে আছে কিন্তু সমুদ প্রাণের আগুন ছাড়া প্রাণবায়ু কাজ করতে পারে না সেজন্য যে কোন রকম ক্রিয়া বা প্রাণায়াম যাই করুন প্রথম ব্যাপারটা হল তাপ তৈরি করা কারণ তাপ না তৈরি হলে অন্য মাত্রাগুলোর প্রকৃত অর্থে উত্থান হবেই না তাই একটা ব্যাপার হলো তাপ তৈরি করা কারণ এটা কারোর রোগ প্রতিরোধক ক্ষমতাকেও অত্যন্ত উন্নত করবে আমরা যেন এরকম না ভাবি যে আমি এখন ক্রিয়া অনুশীলন করছি তাই আমি দায়িত্বজ্ঞানহীনের মতো বাইরে বের হতে পারি না আমি কখনও বলিনি যে আপনার ক্রিয়া বা মন্ত্র একটি সমাধান করোনার তা নয় এটা শক্তিশালী করে আপনার শরীরতন্ত্রকে যদি আপনি এখন করতে থাকেন ভয় পেয়ে তাহলে এটা ছয় থেকে আট সপ্তাহ সময় নেবে সত্যিকারে প্রকাশিত হতে কিন্তু যদি নিয়মিত করেন তাহলে তফাৎ তা বুঝতে পারবেন যে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটা বেশি অন্যান্য মানুষদের থেকে সুতরাং এই প্যাকেজটি মন্ত্র আর ঈশাক্রিয়ার যেটা আপনার শরীরতন্ত্রের ভারসাম্য আনবে মনে হয় এটা বেরিয়ে গেছে না আজকে এটা বের হতে চলেছে প্লিজ এটা কাজে লাগান যেখানেই থাকুন কারণ এই জীবন আমাদের একটা সুযোগ দিয়েছে আসুন এটাকে কাজে লাগাই আমাদের কল্যাণে এটা যেন ব্যয় না করি আতঙ্ক আর ভয় প্লিজ প্রশ্ন যদি থাকে নমস্কার সৎগুরু প্রথম প্রশ্নটা এসেছে লাবণ্যার কাছ থেকে সৎগুরু দুদিন আগে আপনি বলেছিলেন ভাইরাস আমাদের মারতে চায় না আর আপনার শরীর তাদের বাসস্থান কিছু মানুষ যারা নিজেদের ইন্টালেকচুয়াল ভাবেন টুইটারে কথাটা নিয়ে বিদ্রুপ করছে অপ্রাসঙ্গিকভাবে একটু বুঝিয়ে বলুন এটা কি সত্যি যে ভাইরাস মৃত্যু ঘটাতে চায় না বেশ মানুষ ছাড়া আর কোনো প্রাণী চায় না তার বাসস্থান ধ্বংস করতে একমাত্র মানুষই করতে পারে এই কাজ তো তারাও এটা ইচ্ছাকৃতভাবে করে না অচেতনভাবে করে সেরকমই ভাইরাস এটা করে অচেতনভাবেই এটা আপনার মধ্যে থাকতে চায় কিন্তু অতিমাত্রায় কাজ করে ফেলে আর আমি আপনি মরেও যেতে পারি আমি অবশ্যই বলবো আমার সতেরো বছর বয়স ছিল সে অবধি জানেন আমার হাম হলো আমার টাইফয়েড হলো রিল্যাপসও করল গুটি বসন্তও হলো আমার নাকে তা প্রমাণও আছে সেই সব রকম রোগ যা বাচ্চা ছেলেপিলেদের সাধারণত হয়ে থাকে কিন্তু এসবের মধ্যেও আমি সত্যি এগুলো কখন আমাকে কাবু করতে এমন এমনকি যখন টাইফয়েড রিল্যাপস করলো খুব জ্বর চলছে তাও আমি খেলাধুলো করছি এটা ওটা করছি একমাত্র সুবিধা ছিল যে আমাকে স্কুল যেতে হতো না তাই আমার জিনিসটা ভালো লেগেছিল ওরা যাই বলুক এটা আমার সত্যি পছন্দ হয়েছিল কারণ আমাকে স্কুল যেতে হয়নি একদম ন্যায্যভাবে স্কুল ছুট কিন্তু আমি যখন সতেরোয় আমার কলেরা হল কিন্তু আমি দেখলাম এই হতভাগা জিনিসটা এটা হয়েছে বোঝার দু ঘন্টার মধ্যে আমাকে একদম ঠান্ডা করে আছড়ে ফেলল আর আমি তো প্রায় অজ্ঞান আমি শুনছি আমার মা আমার ঠাকুমারা সব কাঁদছেন গেল গেল ছেলেটা গেল ইতিমধ্যে আমার ঠাকুমা আমার নাক ছুঁয়ে দেখে বলছেন ভগবানের নাক তো ঠান্ডা হয়ে গেছে এই বাচ্চাটা গেল সবাই কাঁদছে আর আমার বাবা উনি একজন ডাক্তার উনি চেষ্টা করছেন যা যা করা যায় তারপর আরও দুজন ডাক্তার এলেন আর সত্যি আমি জ্ঞান হারাচ্ছিলাম একেবারে সিফ দু ঘন্টার মধ্যে কিন্তু পরদিন বিকেলে আমি উঠে বসলাম দ্বিতীয় দিন আমি উঠে পড়লাম আর চলাফেরা শুরু করলাম ওরা বলল চলাফেরা নয় আমাকে ঘরে আটকে দিল কিন্তু আমি অন্তত ছাতে গিয়ে একটু ঘোরাফেরা করার অনুমতি চাইলাম তারা আমাকে ছাতে অন্তত থাকতে দিল তখন এটা আমায় চিন্তায় ফেললো এ পর্যন্ত অনেক কিছু হয়েছে আমি মজা পেয়েছি সেসবে কারণ সেগুলো আমাকে স্কুল যেতে দেয়নি কিন্তু এখন এই বিকট জিনিসটা সে যাই হোক আমাকে এমনভাবে ফেলে দিল যে প্রায় আমি মরেই গেছিলাম তাই কিছু জিনিস জানতে চাইলাম এটা ইন্টারনেট বা গুগলের যুগ ছিল না যে আপনি শুধু জিজ্ঞাসা করতে পারেন তাই আমি স্কুল লাইব্রেরিতে গেলাম এবং লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলাম উনি আমাকে প্যাথোজিন বলে একটি বই দিলেন এর আগে আমি শব্দটা শুনিনি কখনো কারণ আমি খুবই কম যেতাম বায়োলজি ক্লাসে তো আমি বইটা পড়লাম তাতে অনেক রকম জিনিস ছিল এরা কি করে সেসব তারপর এটা আমায় চিন্তায় ফেলেছিল কি করে একটা ক্ষুদ্র জিনিস যেটা আমি দেখতেও পাচ্ছি না আমাকে কাবু করে দিল এভাবে তখন আমি এসে আমার বাবার সাথে কথা বললাম তিনি একজন সুদক্ষ ডাক্তার তিনি অনেক কিছু বোঝালেন আমাকে আর আমি বললাম আমি মানতে পারছি না এই আপদ জিনিসটা আমাকে হারিয়ে দিল কি এটা তখন উনি আমাকে বলেছিলেন অনেক কিছু এগুলো কি সে ব্যাপারে আমি কিছুই ভুলিনি এমনকি এখনও ওনার প্রতিটা কথা মনে আছে বইটাতে যা ছিল সেটাও মনে আছে কারণ এটা ছিল একটা জলজান্ত চ্যালেঞ্জ আমার কাছে আমার জীবন সংকটে ছিল প্রাণঘাতী একটা জিনিস যা আমার হয়েছিল তা আমি ভয় পাইনি কিন্তু এটা ছিল হেরে যাওয়ার অভিজ্ঞতা একটা হকি বা ক্রিকেট ম্যাচে ওরকম অনুভূতি হচ্ছিল আমার তো প্যাথোজিন কি ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস নানা রকমের হয় তারা একটা জিনিস হল এই মুহূর্তে ধরুন এই করোনা দেখুন এতদিন এটা জন্তুদের মধ্যে ছিল তাদেরকে না মেরেই এখন এটা এসে পড়েছে মানুষের মধ্যে আর এখনও সেটাই করছে যা এটা অন্য জন্তুদের সাথে করছিল কিন্তু আমরা সেটাকে সামলাতে পারছি না আর আমরা ভেঙে পড়ছি এখন এটাও স্থাপিত হয়েছে যে বেশিরভাগ মানুষ যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো তারা সেরে উঠছেন আর যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল দুর্ভাগ্যবশত এর শিকার হচ্ছেন এই জিনিসটা এর মানে কি এটা বলছে যে ভাইরাসটা বাঁচতে চায় কিন্তু এটা এতটাই আক্রমণাত্মকভাবে বাঁচি যে আমরা মারা যেতে পারি তা অনেক বিজ্ঞানীরাই এ বিষয়ে কথা বলেছেন আমিও আগে যা পড়েছিলাম যদিও আমি তখন সতেরো বছরে ছিলাম আমি মনে রাখতে চেয়েছিলাম আই দিস তখনও এর বিশ্লেষণ হয়েছিল আমার লেখকের নাম মনে নেই নয়তো আমি তাকে উদ্ধৃত করতাম তখনও খুব ভালোভাবে বোঝানো হয়েছিল যে বেশিরভাগ ভাইরাস বা ব্যাকটেরিয়া যা আমাদের শরীরে প্রবেশ করে যেগুলো আমাদের মধ্যে রয়েছে এখন যেগুলো নানাভাবে আমাদের জৈবিক প্রক্রিয়াটিকে সাহায্য করে আমাদের ক্ষতি না করে তারাও একসময় আমাদের পক্ষে খুব ক্ষতিকারক হতে পারত কিন্তু সেগুলো বুঝতে পেরেছে যে এইভাবে বাঁচলে তারা নিজেদের থাকার জায়গাই নষ্ট করবে তো তারা সময়ের সাথে নিজেদের অল্প বিস্তর পরিবর্তন করে তারপরে আমাদের সাথেই বেঁচে থাকা শেখে অন্য প্রাণীদের সাথেও তারা আরামেই ছিল অন্যান্য প্রাণীরাও সহজেই তাদের সাথে বেঁচে ছিল তারাও জগতের এটাই ধরুন একের ভিতরে আরেক একের ভিতরে আরেক এত ধরনের জীবন কোটি কোটি জীবনের রূপ সব একে অপরের সঙ্গে জড়িত আমরাও তাই কোটি কোটি ব্যাকটেরিয়ার ভাইরাস এখন আমাদের মধ্যে বাস করছে কিন্তু উদাহরণস্বরূপ ধরুন যদি ম্যান্টেস টেস্ট করানো হয় আমি ভারতীয়দের কথা বলছি কারণ এখন গত তিন চার সপ্তাহ ধরে আমরা দেখছি কে ভারতীয় কে বিদেশি কোনো বর্ণবাদের কারণে নয় আমরা জানতে চাই তারা কোথা থেকে এসছেন তারা ইতালি বা চায়না কোথা থেকে এসছেন তারা এখন ইতালি চায়নার থেকেও এগিয়ে আছে খুবই দুর্ভাগ্যজনক অবস্থা কিন্তু তা উদাহরণস্বরূপ এখন যদি ভারতীয়দের ম্যান্টস টেস্ট করা হয় প্রায় আমরা সকলেই পরীক্ষায় ফেল করব ম্যান্টস টেস্ট টিউবার জন্য করা হয় প্রায় সব ভারতীয়ই এই পরীক্ষায় ফেল করবেন কারণ প্রায় আমাদের সবার শরীরে পর্যাপ্ত পরিমাণে টিবির ব্যাকটেরিয়া রয়েছে কিন্তু আমাদের মধ্যে টিবি রোগ নেই যাই হোক এর আর এক নাম এটাকে বলা হয় প্রাইমারি কমপ্লেক্স বা ওরকম কিছু যা শিশুদের হয়ে থাকে যার কিছু কিছু লক্ষণ আছে আমাদের সবারই ব্যাকটেরিয়া রয়েছে আমরা এই ম্যান্টোস টেস্টে ফেল করব কিন্তু আমাদের মধ্যে টিউবার কিউলিসিসের কোনো লক্ষণ নেই কারণ আমরা ওদের সাথে আর ওরা আমাদের সাথে বাঁচতে শিখেছি ওরা জানে যদি ওরা আমাদের মধ্যে বেশি আক্রমণাত্মক হয়ে বসবাস করে যেমন আমরা করছি পৃথিবীর বুকে এই মুহূর্তে তারা জানে যে তারা তাদের বাসস্থান এভাবে হারিয়ে ফেলবে তাই তারা নিজেদের পরিবর্তন করবে একটি উপযুক্ত জীবন হয়ে ওঠার জন্য এটা কোনো নতুন রকেট বিজ্ঞান নয় এটা এরকমই ছিল অন্তত গত একশো বছর ধরে হয়ে আসছে তাই এই মানুষেরা যারা নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করছেন তারা হয়তো কলেজেও যাননি কারণ আমি তো তখন প্রি ইউনিভার্সিটিতে ছিলাম যখন আমি এগুলো পড়েছিলাম এটা আমাদের লাইব্রেরি বইতেই ছিল তাই নিশ্চয়ই পাঠ্য বইতেও থাকবে আমি বই পড়িনি হয়তো এই বুদ্ধিজীবীরা তাদের প্রি ইউনিভার্সিটিতেও যাননি কারণ তারা মনে করেন যে টুইটারে থাকার যোগ্যতা পেতে গেলে পাখিদের মতোই স্বল্প মস্তিষ্কের হতে হবে তারা মনে করেন টুইট করার যোগ্যতা ওটাই যাই হোক এটা খুবই দুর্ভাগ্যজনক এরকম একটা সময়ে এমন একটা সময়ে যখন একটা আসন্ন বিপর্যয় আমাদের দর্গড়ায় দেশের জন্য পৃথিবীর জন্য যেখানে কিছু দেশ সশস্ত্র বাহিনী নামাতে বাধ্য হচ্ছে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে এই মুহূর্তে আপনাকে বুঝতে হবে এটা কতটা সাংঘাতিক কতটা গুরুতর ব্যাপার হলে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রাস্তায় তাদের নাগরিকদের বেরোনোর পথ থেকে আটকানোর জন্য ভারতীয় পুলিশ বাহিনীও রাস্তায় বেরিয়ে পড়েছে ঘোরতরভাবে এই নিয়ম জারি রাখতে কারণ তারা বুঝেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কিন্তু এই রকম একটা সময়েও এই ধরনের কিছু মানুষ এগিয়ে এসে উপকারী কিছু করতে পারেন না আশেপাশের কারোর জন্য এরা যা করতে পারেন তাহলে এই সমস্ত আজেবাজে জিনিস এরা কি মনে করেন যে এরা ডক্টরেট করেছেন বা টুইটারে ডাক্তার হয়ে উঠেছেন এদের অন্তত পাখির ডাক্তার হয়ে যাওয়া উচিত কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে এক শ্রেণীর মানুষ আছেন যারা পড়োয়া করেন না তাদের আশেপাশের মানুষদের কি হবে পড়োয়া করেন না দেশের কি হবে বাকি মনুষ্য জাতির কি হবে এরা শুধুই নিজেদের ভিতরকার বিষ ওগড়াতে থাকেন সব সময় যাই হোক আমি আশা করব এই ভাইরাসটি অন্তত যেন এদের এই বিষ থেকে সারিয়ে তোলে এই কয়েকটা দিন এই কয়েকটা দিন নিজেদের সাথে থাকার এই কয়েকটা দিন আমি আশা করি তারা উঠে দাঁড়াবেন আর উপযোগী কিছু একটা করবেন দয়া করে কিছু একটা করুন আপনি যেই হন আমি জানি না তারা কারা আপনি যিনি এই ছাইপাশ বলছেন দয়া করে কিছু একটা উপযোগী করুন কি সমস্যাটা আমি জানি আপনার সমস্যাটা কি আমি সেটিকে এখানে তুলতে চাই না এই মুহূর্তে একটি আসন্ন বিপর্যয় রয়েছে যদি আমরা যথাযথভাবে এই অবস্থার সম্মুখীন না হই আমরা এক বিরাট বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছি যেখানে লক্ষ লক্ষ জীবন স্রেফ মুছে যাবে যখন এমন একটা পরিস্থিতি হয়ে আছে আপনি শুধু এইসব করতে পারছেন যখন আমি বলছিলাম এটা সময় নয় সমালোচনা করে বেড়ানোর আমাদের চিকিৎসা ব্যবস্থা বা আমাদের স্বাস্থ্যমন্ত্রকের এটা সময় নয় এটা এমন সময় যখন প্রত্যেকে উঠে দাঁড়িয়ে কিছু একটা করে যাই অল্প কিছু হোক ইতিবাচক জিনিস আমরা জীবনে করতে পারি কারণ এটা কোনো সাধারণ সময় নয় মানুষের প্রজন্ম হিসাবে আমরা কখনও এরকম অবস্থার সম্মুখীন হইনি লোকের এটা বুঝুন কোনো সময়ে কখনো আমরা এরকম অবস্থার সম্মুখীন হইনি এটা আপনাদের দেশগুলিতে যে যুদ্ধ চলছে তার থেকেও বড় আপনি এর আগে পর্যন্ত যত কিছু সম্পর্কে জেনেছেন তার থেকে বড় আপাতকালীন অবস্থা এটা চলে যেতে পারে অতিরিক্ত বিপর্যয় না ঘটিয়ে যদি আমরা দায়িত্বপূর্ণভাবে আচরণ করি এবং যথাযথ ইতিবাচক কর্ম করি আমি এই অনুরোধী করব তাদেরকেও কিছু এসে যায় না তাদের মস্তিষ্কের আয়তন পাখির মতো হলেও মানে আমি বলতে চাইছি যে পাখিরাও অবদান রাখতে পারে পরের প্রশ্নটি মনীষার পক্ষ থেকে আমরা শুনেছি যে আমাদের সংস্কৃতিতে বহু উপায় আছে আমাদের প্রতিরোধ ক্ষমতাকে সুদৃঢ় করে তোলবার ঘরের স্থানীয় উপযোগের মাধ্যমে আপনি কি আলোকপাত করতে পারেন ঘরোয়া উপকরণের মাধ্যমে প্রতিরোধ শক্তি গড়ে তোলার উপর দেখুন প্রতিরোধ শক্তি গঠন রাতারাতি হবে না এটা আপনাকে অবশ্যই জানতে হবে সাধারণত আমি মনে করি যে বিভিন্ন কারণের জন্য জীবনধারার ওপর লক্ষ্য রেখে খাবারের ধরন অনুযায়ী আমার মনে হয় এর পরীক্ষা দরকার বিজ্ঞানগত পরীক্ষা দরকার আমার মনে হয় দক্ষিণ ভারতীয় মানুষদের উন্নততর প্রতিরোধ ক্ষমতা রয়েছে বিশ্বের বহু অন্যান্য মানুষের থেকে কেবলমাত্র খাবার ধরন এবং অভ্যেস আবহাওয়া এবং অন্যান্য কারণে আপনাকে বুঝতে হবে যে ক্রান্তি আবহাওয়াতে অন্যান্য জায়গার থেকে অনেক বেশি জীবরূপের অস্তিত্ব আছে জীবাণুসহ তাদের সংখ্যা এবং বৈচিত্র্য অনেক অনেক বেশি এই ভূমিতে থাকাতেই শরীর নিজে থেকেই অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে কারণ আমরা সবসময় এসবের সম্মুখীন হই এটা একটা দিক আর একটা দিক হল খাবার আর একটা দিক হলো জীবনধারা এই সমস্ত দিকগুলি রয়েছে কৃষি প্রধান সম্প্রদায় বলে আমাদের বেশিরভাগ এই প্রজন্মে না হলেও তার আগের প্রজন্মে আমরা সবাই কৃষি প্রধান সম্প্রদায় থেকে এসছি তাই মানুষেরা জমির ওপরে নির্ভর করে থাকতেন শুধু সেটাই তাদের অনেক শক্তি যোগাত। বিশ্বের অন্যান্য জায়গায় আশি শতাংশেরও বেশি সংখ্যা কৃষির থেকে সরে এসছে সম্ভবত একশো বছর আগে ভারতে আমরা এই মাত্র মাটির থেকে সরে এসেছি বিগত পঁচিশ থেকে তিরিশ বছর আগে এই সুবিধাটি এখন আমাদের সাথে রয়েছে এটা আমাদের সঙ্গে থাকবে না এটা যদি ধরে নিই সবাই বহুতল বাড়িতে থাকতে শুরু করে মাটির সাথে যোগাযোগ না রেখে পরীক্ষাগারের ইঁদুরের মতো সব থেকে নিজেকে বাঁচিয়ে তখন আমাদের প্রতিরোধ ক্ষমতাও কমে আসবে কিন্তু আমার মনে হয় আমাদের এখন এই সুবিধাটি রয়েছে কিন্তু এই মুহূর্তে আমি কি করতে পারি আমার প্রতিরোধ শক্তিকে জাগানোর জন্য আমি যেরকম বলেছি এটা কোনো রাতারাতি সমাধান নয় কিন্তু একটা সময়ের মধ্যে আপনি এটা করতে পারেন তাহলে আমাকে অতি সাধারণ কিছু জিনিসের ব্যাপারে বলতে দিন একটা বিষয় হলো আমাকে বলতে হবে এটা জানেন আমরা সব বিভূতি সম্প্রদায় আমরা সব সবসময় বিভূতি মেখে থাকি একবার একভাবে অনেক ধরনের ছাই হয় আপনি যদি জানেন কিভাবে ব্যবহার করতে হয় আমি নির্দেশ দিয়ে বেড়াতে পারবো না এই বিষয়ে এর ওপরে এই ওয়েবের মাধ্যমে কিন্তু আপনি যদি এটিকে ঠিক করে ব্যবহার করতে শেখেন এটি সাহায্য করে নিম পাওয়া যায় প্রায় সারা দেশ জুড়ে শুধু পাহাড়ি এলাকা ছাড়া দৈনিক নিমপাতার আহার যাই হোক না কেন হলুদ পাওয়াই যায় এখন অন্যরা ন্যানো টারমারিক বলে একটি জিনিস বানাচ্ছেন যেটা শোষণ মাত্রা অনেক বেশি সাধারণ হলুদের থেকে যেটাও আপনার প্রতিরোধ ব্যবস্থাপনাকে বিরাটভাবে বাড়িয়ে তোলে যদি আপনি যদি আপনি মধুতে আমলা অর্থাৎ গুজবেরি বা আমলকি বা নালিকাই সারা রাত ভিজিয়ে রাখেন কিছু ভাঙা গোলমরিচের সাথে কালো মরিচ বা সবুজ গোলমরিচ যারা অন্যান্য দেশে রয়েছেন তাদের জন্য আমি বলছি সবুজ গোলমরিচ মানে লঙ্কা নয় আমাদের কথার অর্থ হল কাঁচা গোলমরিচ গোলমরিচের দানা এটি কাঁচা থাকাকালীন হয়তো বিশ্বের অধিকাংশ জায়গাতে আপনারা এটা দেখেননি এখানে এটি সাধারণ না সুলভ তো মধুতে ভিজিয়ে রেখে প্রতিদিন তিন চামচ করে তিন বেলা এটি সব থেকে ভালো কাজ করে এই সবগুলি থেকে ভালো কাজ করে যখন আপনি খালি পেটে আছেন আর সর্বপ্রথম এটি খাচ্ছেন আপনারা যদি এটা করেন আপনারা নিজেদের রোগ প্রতিরোধক ক্ষমতার এক বিশেষ উন্নতি লক্ষ্য করবেন আমি বলবো চার থেকে আট সপ্তাহের মধ্যে নিজের রোগ প্রতিরোধক ক্ষমতার বিশেষ বৃদ্ধি লক্ষ্য করবেন কিছু যোগ অনুশীলনও আছে যেগুলি শেখানো কঠিন কিন্তু এই মুহূর্তে কেবল একটি জপ আর ঈর্ষাক্রিয়া করা এটিও আপনার প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে তুলবে একটা জিনিস আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার যে এটি করোনা ভাইরাসের চিকিৎসা নয় নাই এটা কোনো প্রতিষেধক আমার মন্ত্র জপ করেছি সুতরাং আমি দায়িত্বজ্ঞানহীন কাজ করে বেড়াতে পারি এটাওভাবে কাজ করবে না এগুলো এমন জিনিস যা আপনি একটি সময় ধরে করলে আপনার তন্ত্র আরও মজবুত হয়ে উঠবে যাতে এর পরবর্তী ভাইরাস আক্রমণের জন্য আপনি একটু ভালোভাবে তৈরি থাকেন অবশ্য যদি বেঁচে থাকেন হ্যাঁ এটাকে হালকাভাবে নেবেন না এটাকে লঘুরূপে নেবেন না এই মুহূর্তে এটি একটি চ্যালেঞ্জ আমাদের সবার জন্য এই পর্বে বেঁচে থাকা এটাই এর মানে এটা মনে করবেন না যে এটি একটি দূরের ঘটনা যা অন্য কারোর সাথে ঘটছে চীন বা ইটালিতে এই মুহূর্তে আমরা যদি বেঁচে যাই আপনি যদি বেঁচে থাকেন আগামী ছয় থেকে আট মাস তার মানে আমরাকে পরিচালনা করেছি দায়িত্বের সাথে যদি আমরা প্রত্যেকে বেঁচে থাকি তার মানে ভালো করেছি আমরা সচেতনতা দায়িত্বের সঙ্গে জীবন পরিবাহ করেছি এটাই তার মানে এটাই দুর্ভাগ্যবশত সরকারকে বলপূর্বক জারি করতে হচ্ছে বলপূর্বক কারণ বেশ বড় সংখ্যক লোকজন বুঝতেই চান না যে এটা জরুরি এবং তারা ভাবেন তারা ভাবেন এটি কোনো কাল্পনিক ঘটনা এটি কাল্পনিক নয় এটি একটি আসন্ন বিপদ যেটা আমাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে আসুন মন্ত্রপাঠ করা যাক योगयोगयोगेश्वराय